আমি মনে করি সেই জায়গাতে এখন তো লকডাউন চলছে, বড় জমায়েত করা বা ভিড় করা এটা তো শুভ পাবে না। হয়তো যারা আইন করছে যারা তারাই হয়তো ভঙ্গ করছে কিছু মানুষ বলতে পারে, কিন্তু আমি মনে করি আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কে কি করছে না দেখে এই সমাজকে বাঁচাবার জন্য আমার কিছু করণীয় আছে, সেই হিসাবে সেই লকডাউনটাকে যাতে বড় জমায়েত না হয় সেটাকে গুরুত্ব দিচ্ছে। আর আমি যেখানে যাই আশা করছি একটা বিশাল জমায়েত হবে, কেন আমাদের অ্যাকচুয়ালি সংযুক্ত মোর্চার মধ্যে দেখা যাচ্ছে যে তারা হয়তো ক্ষমতায় না আসার পরও তারপরও তারা দীর্ঘদিন রাস্তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্ম বিষয়ে তাদেরকে দেখা যাচ্ছে। এটা হওয়াটা অবশ্যই ভালো বিষয়, এটা মানুষ মানুষের পাশে দাঁড়াবে, হার জিত তো থাকবে, কিন্তু ভুলে গেলে তো চলবে না যে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই পশ্চিমবঙ্গের নাগরিক। কেউ বিপদে পড়লে আমার দেশবাসী বিপদে পড়েছে, আমার বাংলার সন্তানরাই বিপদে পড়েছে, বাংলার মানুষই বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ানো দরকার। কিন্তু আজকের আফসোসের বিষয় যারা অঙ্গীকারবদ্ধ কিন্তু তারা সেইভাবে কাজ করছে না, এটা দুঃখজনক। আপনি কি এবারে রাত্রে জলসা করবেন জানতে চাইছেন? দেখুন সেটা আপনারা অফিসে এসে যোগাযোগ করুন, আমার যারা ছেলেরা আসছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, সাক্ষাতে সেটা কথা হবে। একজন বলছে ভাইজান আপনা আবার আপনাকে প্রতিবাদী কণ্ঠে দেখতে চাই, আপনি কবে থেকে প্রোগ্রাম করবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভাই নীতি কখনো বিসর্জন তো দেওয়া যায় না, কেন নীতি আমি মনে করি পৃথিবীর রাজত্বের সিংহাসনের থেকেও নীতির দাম অনেক বেশি আমি মনে করি। তো সেই জায়গাতে এখন তো লকডাউন চলছে, বড় জমায়েত করা বা ভিড় করা এটা তো শুভ পাবে না। হয়তো যারা আইন করছে যারা তারাই হয়তো ভঙ্গ করছে কিছু মানুষ বলতে পারে, কিন্তু আমি মনে করি আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কে কি করছে না দেখে এই সমাজকে বাঁচাবার জন্য আমার কিছু করণীয় আছে, সেই হিসাবে সেই লকডাউনটাকে যাতে বড় জমায়েত না হয় সেটাকে গুরুত্ব দিচ্ছে। আর আমি যেখানে যাই আশা করছি একটা বিশাল জমায়েত হবে, কেন আমাদের জমায়েত হওয়াটা কোনো একটা রাজনীতির ব্যাপার নিয়ে বা কোনো নির্দিষ্ট ব্যাপার নিয়ে না, এটা আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক মানুষের সঙ্গে আছে, আমাদের যেখানেই যাবো সেখানে মানুষ আসবে, এটা আমাদের অবশ্যই একটা পাওনা মুজাদ্দেজামাত হজরত রহমতুল্লাহ ওসিলাতে, সেটাকে আমরা মেনে চলি বা বিশ্বাস করি আমি। সেই জায়গায় লকডাউন খুলে গেলে অবশ্যই আমি ন্যায়ের জন্য সত্যের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো, আমার একটা মৌলিক অধিকার আছে, আমার দেশ অধিকার দিয়েছে, সে পথে আমি চলব। একজন বলছেন ভাইয়ান আপনি জলসার দাওয়াত নিচ্ছেন? ব্যাপারটা হচ্ছে ভাই ধর্মীয় কাজ করা আমাদের তো একটা ডিউটি, মানুষকে ন্যায় সত্যের পক্ষে আনা বা মুজাদ্দেজামাত হজরত রহমতুল্লাহ রেখে যাওয়া কোরআন সুন্নাহর উপরে এজমা কিয়াসের উপরে যে দিন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, শান্তির বার্তা, মানবতার বার্তা, নামাজ রোজা পেশা হক এর কথা মানুষের কাছে পৌঁছানো, এটাও তো আমাদের কাজ ডিউটি। সেই জায়গায় এটা তো আমাদের দু তিন চার বছর থেকে অনেকে দাওয়াত করে থাকে, সেগুলো আসছে, নতুন করে অনেকে দাওয়াত করতে আসবে, ফোন করছে, কিন্তু লকডাউনের জন্য তাদেরকে আসতে বারণ করছি। আমার অফিসের নম্বরে যোগাযোগ করবেন, যদি অবশ্যই সেই ডেটটা ফাঁকা থাকে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। ঘর ছাড়াদের নিয়ে কিছু বলতে বলছে? দেখুন ঘর ছাড়াদের নিয়ে অবশ্যই আইএসএফ এর পক্ষ থেকে আইএসএফ এর নেতৃত্ব যারা আছে তারা কাজ করছে, এবং বহুত মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসার জন্য তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা সংযুক্ত মোর্চাকে ভোট দাও, আমার কথাকে তারা রেখেছিল, ভোট দিয়েওছে। এবং দুর্ভাগ্যজনক এই গণতান্ত্রিক দেশে তারা কিছু অন্যায় করেনি, কিন্তু একদল গুন্ডা সন্ত্রাস আজও তাদের উপর জুলুম করছে, যাদেরকে অবশ্যই রাজ্য সরকারের সাহায্য রয়েছে এবং রাজ্যের কিছু প্রশাসনের ইউনিফর্মে পরে তারাও সাহায্য করছে। সেই সাহায্য করার জন্য তারা আরও দুষ্কৃতি করা, গুন্ডাগিরি করার আরও সাহসটা তারা পাচ্ছে, এটা অত্যন্ত আমার বাংলার জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু যারা ঘর ছেড়েছেন আমি তেনাদের উদ্দেশ্য করে একটাই কথাই বলবো, সত্য ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, ধৈর্য ধরুন, এই অন্ধকার চিরস্থায়ী থাকবে না, অবশ্যই আপনারা কামিয়াবি হবেন। এবং যতজন মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের যতটা পেরেছি সমাধান করেছি, আপনারা যারা এখনও এদিক ওদিক আছেন অবশ্যই আমার
সেটা যোগাযোগ করুন বা আমার অফিসে যোগাযোগ করুন, আমরা যত সাধ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এটা দেশবাসী হিসাবে এবং একজন নাগরিক হিসাবে আপনাদের হয়তো ভালোবাসি এবং আপনারাও ভালোবাসেন, এটা আমার দায়িত্ব মনে করি। একজন বলছে আইএসএফ কি পঞ্চায়েত লড়বে? সেটা দেখুন, আইএসএফের যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবে, কেন আমি আগেও বলেছি আজও বলছি, দেখুন আইএসএফকে আমি সাপোর্ট করেছি, কেন আইএসএফের সঙ্গে আমার কিছু মত কিছু কথাকে তারা নিয়েছিল। যেমন আমি বলেছিলাম যে পিছিয়ে পড়া লাঞ্ছিত শোষিত বঞ্চিত মানুষদের ঘরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তারা সেসব কথাগুলো নিয়েছিল। আমি চেয়েছিলাম সাংবিধানিক মৌলিক অধিকার, তারা বলেছিল অবশ্যই আমরা আসলে সেগুলো দেখব। তাই আমি তাদেরকে সাপোর্ট করে তাদেরকে চেষ্টা করে তাদের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিয়ে মানুষকে আমার ভালোবাসার মানুষদেরকে বুঝিয়েছি। তবে অত্যন্ত খুশির বিষয় এবং গর্বের বিষয় এটা যে হ্যাঁ, আমাকে যারা ভালোবাসে তারা আমার কথাতে ভোট দিয়েছে। হয়তো তাদের উপরে জুলুম হচ্ছে, কিন্তু যারা জুলুম করছে তাদের ঘরে বলা হচ্ছে অত্যাচারিত, তারা দেশদ্রোহী, তারা সন্ত্রাস, কারণ তারা দেশের গণতন্ত্রকে হত্যা করছে। তবে যারা জুলুম করছে এই জুলুমদের পতন অবশ্যই মহান রব্বুল আলমীর পক্ষ থেকে হবে। আমি আল্লাহ ভাইয়ের কাছে সাহায্য চাই, যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আছে তাদেরকে কামিয়াবি করবেন, তাদেরকে সাহায্য করবেন। হয়তো আমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় কামিয়াবি হতে হবে। যারা এই জুলুম করছে এদের বিচার অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। নলেজ সিটি নিয়ে কিছু বলতে বলছে। নলেজ সিটির ব্যাপারটা আমরা চেষ্টা করছি, কাজ চলছে, কাজ করছি, অনেক বাধার পরও কাজ করছি আমরা। যথেষ্ট সহযোগিতা এলাকার মানুষের আছে এবং একটা দলে তো সবাই খারাপ হয় না, কিছু ভালো ভালো নেতৃত্ব আছে ওই এলাকার, যারা কিছু দায়িত্বশীল ব্যক্তি আছে পার্টির, বর্তমান রোলিং পার্টির, তাদেরও চিন্তাভাবনা ভালো আছে। কেন আমি হাতের পাঁচটা বোধ সমান নয়, একটা পার্টির সবাইকে আমি খারাপ বলতে পারছি না। তো সেই জায়গাতে যারা সৎ ইচ্ছা আছে, যারা চাই স্বাস্থ্যর জন্য, শিক্ষার জন্য এটা সমাজের ভালো হবে, তারা অবশ্যই বলছে হ্যাঁ এটা হোক। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি সে কাজটা এগিয়ে নিয়ে যাবো। তারপরও কখনো কখনো বাধা আসছে, সেটাকেও আমি মিডিয়ার মাধ্যমে আর বলতে চাইছি না, বুঝতেই পারছেন তো সব জায়গায় এখন অনেক কিছু ব্যাপার লাগে, সেগুলো দিয়ে কিছুভাবে ম্যানেজ করে কাজ করছি। তবে বহুত সমস্যার মধ্যেই সমাধান করতে হবে, কেন দুনিয়াটা এবং জীবনটাই তো একটা সমস্যা, সেটাকে সমাধান করে এগিয়ে চলার নামই জীবন। একজন বলছে যে ভোট পরবর্তীতে ভাঙড় ক্যানিংয়ে যে প্রচুর পরিমাণে ঘর বাড়ি ভাঙা হয়েছে সে বিষয়ে কিছু বলুন। দেখুন এ বিষয়ে আগে বলেছি আমি, আজকে আপনি জানতে চাইছেন। দেখুন এ বিষয়ে আমার কাছে কি বলার আছে, আমি একটাই জিনিস বুঝি, এগুলো যারা করছে এরা রাজ ক্ষমতার পাওয়ার দিয়ে দেশবাসীকে মারছে। অবশ্যই যারা এগুলো করছে এরা দেশদ্রোহী, এরা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে বিচারটা করবে কে, তাদেরকে ধরবে কে? প্রশাসন। কিন্তু প্রশাসনের মধ্যে বহুত মানুষ তাদেরই অত্যাচারের শিকার হয়ে আছে, আবার প্রশাসনের মধ্যে অনেক মানুষ হয়তো চায় তাদের জবাব দিবার যে তারা দেশের মানুষের উপর জুলুম করছে, তাদেরকে আবার দেখা যাবে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। এক কথায় রাজনীতির পাওয়ার নেই, তারা সমাজের বুকে দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে। এই জায়গায় যেখানে দেশের প্রশাসন মানে নিরপেক্ষ হয়ে কাজ করতে পারছে না, তারাই আজকে নিজেদের মধ্যে ভয়ে ভয়ে আছে। তাহলে সেই জায়গাতে জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, একটাই কারণে দেশের গণতন্ত্রকে বাঁচাবার জন্যে। যদি আজকে না আমরা ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র যদি না বাঁচাতে পারি, তাহলে দেখা যাবে আমার দেশটা খুব তাড়াতাড়ি বিপদগ্রস্ত, চালিয়ে জুলুম করছিরা সেই শোষণের দিকে, আমাদের গোলামির দিকে নিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা যতটা পারছি, আমি ব্যক্তিগতভাবে এবং সংযুক্ত মোর্চা বা আইএসএফ এর তারা তাদের পক্ষ থেকেও করছে, আমি যতটা পারছি তাদেরকেও জানাচ্ছি বা আমার পক্ষ থেকেও যতটা পারছি।